আচ্ছা সামনে তো দুর্গা পূজা চলে আসলো, দেখি সৌরভকে একটা ফোন দেই। হ্যালো, হ্যাঁ সৌরভ বন্ধু, ভালো আছো? হ্যাঁ ভালো। সামনে তো দুর্গা পুজো, তা কি প্ল্যান প্রোগ্রাম করছো, কি করবো সামনে? হ্যাঁ ভেবেছি আগে শপিং করব, তারপর সবাই মিলে সিদ্ধান্ত নেব কি করা যায়। হ্যাঁ বন্ধু, দুই সেট হলে ভালো হবে, পাঞ্জাবি পরে অঞ্জলি দেবো আর শার্ট পরে ঘোরাফেরা করা যাবে। না নয়নকে তো বলা হয় নাই, দেখি কাল দেখা করে নয়নের সাথে বলবো সবকিছু বলবো। আচ্ছা তাহলে কাল দেখা হবে, ঠিক আছে। আসবে তাই তো বললো, জরুরি খবর পাঠাইছো কি কারণ? আমার একটু দরকার তোর সাথে, কালকে আমি রাতন অনেকক্ষণ কথা বললাম ফোনে, তো তোর সাথে একটু কথা আছে ভাবলাম সামনের সঙ্গে বলি। ও আচ্ছা বলো তাহলে। আমি বলি। আচ্ছা ঠিক আছে বল। শোন সামনে তো দুর্গা পূজা, পূজার তো বেশি দিন নাই, তা পূজার কেনাকাটা কিছু ভাবছিস? কি হলো? না এবার পূজা তো আমরা শপিং করতেছি, একটা পাঞ্জাবি আর একটা শার্ট, পাঞ্জাবি পরে ঘুরবো, পাঞ্জাবি পরে অঞ্জলি দেবো আর শার্ট পরে ঘুরবো। কিন্তু আমার কাছে তো টাকা তোর বাচ্চা যাই বাড়ি যাই, দেখি ছোটো ভাইদের না দিয়ে তো আমি নিতে পারি না। পুজোর আছে আর 5 থেকে 6 দিন, এখন যদি একটু প্ল্যান প্রোগ্রাম না করিস তাহলে কি হয়? ভাই বাড়িতে কাজ আছে। তাহলে কি এবার আমাদের একসাথে পুজো দেখা হবে না? এখন আমরা তো নতুন নতুন পোশাক পরবো, নতুন সব কিছু পরবো, এখন ওর তো নতুন কিছু নাই বুঝিস না, ও কি আমাদের সাথে পুরনটা ঘুরে যাতে পারবে? আচ্ছা দেখ চল দেখা যাবে কি হয়। আচ্ছা ঠিক আছে চল তাহলে। তো এসেই গেল, তো এবার কোথায় কোথায় যাবো তার তো কোনো প্ল্যানই করা হলো না। আমার মা বাবারই চল, ওইদিকে ভালো মেয়ে আছে বুঝলি, গেলি কিছু একটা হতে পারে। ও আমার দিদি ভাইরও অনেক সুন্দর সুন্দর মেয়ে আছে বুঝলি, আমি অনেকদিন আগে গিয়েছিলাম, চল এখান থেকে ঘুরে আসি। আরে ভাই এত দূর না গিয়ে আমাদের এলাকার আশপাশ জায়গা যে জায়গাগুলো আছে সেইখানে কিছু দেখি, অল্প টাকায় ভালোই আনন্দ হবে। আরে দূর তুই তো জিনিসটা বুঝলি না, আমরা তো আমাদের এই বাড়ির পাশে এখানে ফিরাই যাই, আমরা তো আমরা একটু নতুন কোনো জায়গায় যাই। আরে ভাই ঠিক বলছিস, এই গ্রামে কি দেখে, এখানে দেখার কিছু আছে নাকি? সেটাই তো, আমার খুলনা শহরে আমার দিদি বাড়ি ঠিক আছে, তো ওইখানে অনেক পুজো দেখার মানে শহরে আর পুজো দেখার ফিলিংস একটা আলাদা, আর অনেক সুন্দর সুন্দর মেয়ে আছে। ঠিক আছে চল তাহলে এবার শহরেই যাই। হ্যাঁ তাই হোক চল চল শহরেই যাই। আরে ভাই আমাদের এইখান থেকে পুজো দেখি, এবার ওসব তো লকডাউন নেই, আর আশপাশ এলাকা দিয়েও শুনছি যে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, তো ভালোই মজা হবে, আর আমাদের এইখান থেকে তো ভালো মেয়ে আছে। না এবার দূরেই কোথাও যাই কি বলিস? তাই গ্রামে তো আমরা প্রতি বছরই দেখি, আর নেই যে দেখার কোনো ভালো কিছু নাই কিছু না, শহরে যাব। হ্যাঁ তাই হোক তাহলে এবার দূরেই যাই। আরে ভাই আমার কাছে তো না এখানে বেশি বোঝে সবসময়। আরে ভাই বেশি বুঝবো না বুঝো না, আমার কাছে তো টাকাও নাই, ভালো জামা কাপড় নাই, আমি কি করে যাবো? তোমার কাছে তো কখনো টাকা পয়সা থাকে না। হয় তোর জন্য ভালো কোনো জায়গা যাওয়া যায় না বা কোনো কিছু হয় না, তুই সবসময় ভালো এরকম ব্যাকগ্রাউন্ড আছিস সবসময় খালি
কোনো একটা ভালো প্ল্যান করলে তার ভিতরে এসে একটু ঝামেলা করে। সেটাই তো। সবাই যা তোরা, আমি যাব না। আমার জন্য কি তোদের আনন্দ ঠেকে থাকবে? আমি যাব না, আমি গরিব মানুষ, আমার সামর্থ্য অনুযায়ী আমি পূজা দেখব। তোরা যা। দূর বাল, এর কথাবার্তা ভালো লাগতেছে না আমার। রতন চলতে চলে যাই। পূজোর সময় এরকম ভালো লাগে না, আমি চলে আসি। বন্ধু, নয়নের সাথে আমাদের এরকম করে ঠিক হয় না, বুঝছো? হ্যাঁ, সেটা ঠিক বলছিস তুই। সেটা আমাদের আসলে এসব করা ঠিক হয় না, ভালো বন্ধু। তাহলে এখন কি করা যায় বলতো? আচ্ছা, আমাদের পুজোর যে বাজেট, দুই সেট পোশাক, ওইটা থেকে আমরা বাজেট কমিয়ে অর্জুন কিছু যদি কিনে দিই তাহলে কেমন হয়? সেটা তুই ভালো কথা বলছিস। হয় এটাও, ওকে আমাদের বাজার থেকে কিছু কমিয়ে ওরা কিছু কিনে দিলে তাহলে আমরা একটা কাজ করি। কোথায় আমরা খুঁজে বের করে আসলে সরি বলা দরকার। ঠিক আছে, চলো। হ্যাঁ, ওর সাথে আসলে খারাপ ব্যবহার করছে, ওটা সরি বলা উচিত। চল চলি। আমাদেরটা শুনেই মানে তোরকে বিচার করছে যে আমরা এসব পারলে তুই পারবি না। আসলে আমরা চিন্তা করে দেখছি, অনেক কিছু ভেবে দেখছি যে তোর সাথে মানে আমাদের সাথে তোর আসলে সেইভাবে একটা যায় না। মানে আমাদের ফ্যামিলি ভালো, তোর ফ্যামিলি খারাপ, এই জন্য আমরা ভেবে টেবে দেখছি। দেখ বন্ধু, আসলে আমরা যদি এখন ভাবলাম আমরা ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি, আমরা এখন যদি একটা মেয়ের জন্য বা একটু বেশি আনন্দ করার জন্য যদি অনেক দূরে যেতে চাই, কিন্তু সেই যে আনন্দ আমরা সেই সামর্থ্য পাবো না, বুঝছো বন্ধু? আমরা আসলে আমি একদিন একা একা থাকছি, ফিলিংসটা আসলে কেমন, আমার দিনগুলো যে কেমন কাটছে বুঝবো না বন্ধু। আমার আমরা আসলে চিরদিন এরকম থাকতে চাই না। Drop top, smoking, no cooking, the hot box. Fucking on your bitch, yeah, that. Cooking up dope in the crock pot. We came from nothing to something, nigga. I don't trust nobody.